কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার বঙ্গবন্ধুর চাওয়া সেই স্বাধীনতা আজও পর্যন্ত বাংলার মানুষ চোখে দেখে নাই। আজও পর্যন্ত সেই স্বাধীনতা আসে নাই যেই স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন দেশের স্বাধীনতার মহান স্থপতি, বলেন ঠিক কিনা? সেই স্বাধীনতা যদি আনতে হয় তাহলে বাংলার জমিনে কোরআনের রাজকে কায়েম করে দেখাতে হবে, তবেই জুলুমের অবসান হবে, তবেই শোষণের অবসান হবে। নির্বিচারে আর কেউ কারাগারে কোর্টের দরজায় কাঁদবে না, বিনা অপরাধে কেউ কারাগারে থাকবে না, বিনা নির্বিচারে মানুষ হত্যা হবে না, এই দেশের মানুষ বিচার ফিরে পাবে, শোষণ দূর হবে, কোরআনের আইন যেদিন প্রতিষ্ঠা হবে সেই দিনই বঙ্গবন্ধুর চাওয়ার স্বাধীন বাংলাদেশ হবে, বলেন ঠিক কিনা? সেই স্বাধীনতা চাই যেই স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়েছিলেন। এই জন্যে মাঝে মাঝে মনে করি, আজ স্বাধীনতার 50 বছর পালন হয়ে গেছে, তারপরেও এই দেশে এখনো পর্যন্ত সুশাসন ফিরে আসে নাই। এই জন্যে মাঝে মাঝে আইনউদ্দিন আল আজাদ ভাইয়ের সেই গানটার কথা মনে পড়ে যায়, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা মুরাদ হাসানদের আড্ডা খানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, যাবে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নাস্তিকের অবমাননা করে, মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি, মসজিদের কোণে বসে তসবি যত টানো ঠেসি, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে মহিপাল গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে
সোনাগাজী গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে এর সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পাড়ি কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পাড়ি আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না একটি শোষণ মুক্ত সমাজ চেয়েছিলেন বঙ্গবন্ধু আমরাও চাই আমরা স্বাধীনতা খুঁজি যেই স্বাধীন দেশে নির্বিচারে মানুষ মরবে না যেখানে মাজলুম কাঁদবে না যেখানে জুলুম হবে না যেখানে কোটের দ্বারে বিচার চেয়ে বিচারহীন অবস্থায় কেউ চোখের অশ্রু ফেলবে না সেই বাংলাদেশ আমরা চেয়ে যাই বলেন ঠিক কিনা সেই বাংলাদেশ যারা পেতে চান যদি সেই বাংলাদেশের স্বপ্ন দেখেন তবে আপনাকে হতে হবে কোরআনের আলোয় আলোকিত আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন বুঝতে হবে কোরআন জানতে হবে কোরআন মানতে হবে তবেই একটি সুন্দর সমাজ আনা সম্ভব বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে হ্যাঁ দুঃখজনক কি কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না।